স্বাগতম সমকালের ফেসবুক এবং ইউটিউবে। দর্শক, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন অ্যাডিলেড ওভালে। এখানে বাংলাদেশ 2015 সালে ম্যাচ খেলেছিল ওয়ানডে বিশ্বকাপের, এবং সেই ম্যাচে ইংল্যান্ডকে হারিয়েছিল, যে ম্যাচের নায়ক ছিলেন রুবেল হোসেন। রুবেল হোসেনের কথা আমাদের সবারই মনে পড়ছে এই ভেন্যুতে আসার পরে, কারণ সাকিব আল হাসানকে আজ মনে করে দেওয়া হয়েছিল 2015 সালে যে স্মৃতি রয়েছে, সেই স্মৃতিটা তারা কি ভারতের বিপক্ষে ফিরিয়ে আনতে পারবে কিনা, কারণ ইংল্যান্ড ছিল বড় দল এবং সেই ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল খেলেছিল। এবার ভারতকে হারিয়ে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপে চমক দিতে পারবে কিনা, সেটা একটা বড় ব্যাপার। যদিও সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক অনেক বিষয়ে বলেছেন ভারতকে সবসময় আপার হ্যান্ডে রেখে তাদের প্রশংসা করে তাদের কোয়ালিটির বর্ণনা দিয়ে নিজেদের ব্যাপারে বলেছেন যে যদি এই টুর্নামেন্টে বা এই ম্যাচে বাংলাদেশ জিতে সেটা হবে একটা আপসেট বাংলাদেশের জন্য, কারণ বাংলাদেশ আসলে ওই মানের টি টোয়েন্টি ক্রিকেট খেলে না এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে আসেনি। তারা আসছে ভালো ক্রিকেট খেলে মানুষের হৃদয় জিতে নিতে। বাংলাদেশ এখন পর্যন্ত তিনটা ম্যাচ খেলে দুটো ম্যাচ জিতেছে, আপনারা সবাই জানেন, নেদারল্যান্ডস এবং জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটা তো ব্রিসবেনে ছিল অসাধারণ, যেটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ যে শেষ বলের রোমাঞ্চ দিয়ে। এখানে যেটা ওভারকাস্ট রয়েছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, মেঘলা আকাশ থাকবে, এরকম ফোরকাস্ট থাকে, কিন্তু সেটা যদি সত্যি না হয় এবং রোদেলা দিন থাকে, তাহলে কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের ম্যাচটা পুরো হবে এবং সেই ম্যাচটায় বাংলাদেশকে অল আউট ক্রিকেট খেলতে হবে। বাংলাদেশ যে জিনিসটা ভারতের সঙ্গে কিন্তু একটা মেন্টাল দূরত্ব রয়েছে, সেই দূরত্ব ওভারকাম করতে পারবে কিনা জানি না। দিল্লিতে দ্বিপক্ষীয় সিরিজে একটা ম্যাচ জিতেছিল 2019 সালে, কিন্তু বিশ্ব মঞ্চে কিন্তু বাংলাদেশ কোনো ম্যাচ জিততে পারেনি, বিশেষ করে টি টোয়েন্টিতে ভারতের বিপক্ষে যদি জিততে হয় তাহলে তাদের যে বোলিং লাইন আপ আছে সেই বোলিং লাইন আপকে চ্যালেঞ্জ জানাতে হবে। প্রথমত বাংলাদেশকে বড় স্কোর করতে হবে যদি আগে ব্যাট করে, আর যদি বোলিং করতে হলে তাদের যে ব্যাটিং লাইন আপ, এক থেকে তারা কিন্তু 6-7 যে ব্যাটাররা রয়েছেন তারা কিন্তু ক্যারি করেন। বিশেষ করে বিরাট কোহলি যে মানের ক্রিকেট খেলছেন এই বিশ্বকাপে, পাকিস্তানের বিপক্ষে যে ইনিংসটা খেলেছেন, ওরকম যদি একটা ডেসপারেট ইনিংস খেলে দেন, বিধ্বংসী ইনিংস, তাহলে কিন্তু কারো রক্ষ থাকে না। সেক্ষেত্রে বাংলাদেশের উচিত হবে পার্টিকুলার ব্যাটসম্যানকে ধরে, তার পার্টিকুলার ব্যাটসম্যানের জন্য বিশেষ প্ল্যান নিয়ে আপনার তাদেরকে আউট করার চেষ্টা কিংবা ব্লক করে দেওয়া। অর্থাৎ বোলাররা যদি কম্প্যাক্ট বোলিং করতে পারেন, রান কম দিয়ে, উইকেট না পেলেও যেন রান কম দিয়ে তাদেরকে যদি 150-60 মধ্যে ব্লক করে দেওয়া যায়, তাহলে কিন্তু একটা চান্স তৈরি হবে। আর সেক্ষেত্রে বাংলাদেশের ব্যাটারদের কারো না কারো একটা বড় ইনিংস খেলতে হবে। যদিও এখন পর্যন্ত নাজমুল হোসেন শান্ত ছাড়া আর আফিফ হোসেন ধ্রুব ছাড়া কেউ এরকম ইনিংস খেলতে পারেনি, ইম্প্যাক্ট ইনিংস আমরা যেটা বলি, সেই ইম্প্যাক্ট ইনিংসটা এখানে দরকার। লিটন কুমার দাস গত 3 ম্যাচে খুব একটা কনসিস্টেন্ট ছিলেন না, তিনি ছোটো ছোটো স্পেল করছেন, তিনি বল ডট করেন না তেমন একটা, কিন্তু তার ইনিংসটা একটু বড় হওয়া দরকার। তিনি যদি 25 বলে 50 করে দিয়ে যান কিংবা 40-45 করে দিয়ে যান, অন্য যারা রয়েছেন সৌম্যর একটা ফায়ারিং দরকার। সৌম্য কিন্তু স্টার্ট করতে যাচ্ছে, গত ম্যাচে যদিও পারেনি, আগের 2 ম্যাচে স্টার্ট করেছে, সেই জায়গায় তিনি স্পার্ক করছেন না। স্পার্কটা যদি আপনার জ্বালিয়ে দিতে পারেন তাহলে কিন্তু সৌম্যর কাছ থেকে 30-40 রান পেলেও বাকিরা একটা জায়গা নিয়ে যাবে। আর সবচেয়ে বড় দিকটা হচ্ছে বাংলাদেশের দুর্বলতা, বাংলাদেশের